25 কোটি টাকা ব্যয়ে বর্ষার জল নিকাশি প্রকল্পের উদ্বোধন। হাবড়ায় দুটি বুস্টিং পাম্পের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাথে ছিলেন খাদ্যমন্ত্রী। বর্ষায় জল নিকাশির জন্য হাবড়ায় দুটি বুস্টিং পাম্পিং স্টেশনের উদ্বোধন হলো শনিবার। উদ্বোধন করলেন কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুর প্রধান প্রবোধ সরকার, হাবড়া পুরসভার পুর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, এছাড়া ছিলেন জেলা পরিষদের একাধিক সদস্য ও হাবড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় 25 কোটি টাকা ব্যয়ে বুস্টিং পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছিল উত্তর হাবড়া সর্দারপাড়া ও 52 ফ্যামিলি এলাকায়। 2021 সালে মার্চ মাসে পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, বর্তমানে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দী হাওড়ার বিধায়ক। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জমা জল নিষ্কাশনের পাকাপাকি সমাধানের। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় শুরু হয় বুস্টিং পাম্প নির্মাণের কাজ। এদিন পাম্পিং স্টেশন উদ্বোধনে এসে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও পুর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিয়ে এই কাজের প্রশংসা করতে শোনা যায়। হাবড়া পুরসভার 7, 8 ও 15 নম্বর ওয়ার্ডের 100 পরিবার পুজোর আগে প্রতি বছর জলবন্দী থাকেন। 3 মাসের ওপরে তাদের জলমগ্ন থাকতে হতো। কয়েক বছর আগে জমা জলে এক শিশুরও মৃত্যু হয়েছে। এরপর থেকেই হাবড়া পুরসভা ও এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই পাম্পিং স্টেশনের কাজ শুরু করেছিলেন। পাম্পের উদ্বোধন হয়েছে, বর্ষায় জমা জলের হাত থেকে রক্ষা মিলবে, খুশি ভুক্তভোগী মানুষেরা। 25 কোটি টাকা ব্যয়ে আমরা এই বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করলাম এবং আরো 16 কোটি টাকা আমরা স্যাংশন করছি হাউস টু হাউস কানেকশনের জন্য। আর এইটা গিয়ে যে খালে পড়ছে সেখান দিয়ে যাতে জলটা আগে বেরোয় তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজটা প্রায় 3 বছর লেগেছে, তার কারণ ল্যান্ডটা ছিল না, একটা ছোট্ট ল্যান্ডের ওপরে এটা দেখছেন করা হয়েছে। এটা একটা অভিনব ডিজাইনে করা হয়েছে, নিচে বেল, তার উপরে পাম্প, তার উপরে প্যানেল, একটা জায়গার মধ্যে ভার্টিক্যাল, এরকমভাবে খুব বেশি হয় না। যেটা এখানে করা হয়েছে এটা একটা ডিজাইন, একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অপূর্ব নিদর্শন যেটা এখানে করা। আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক MLA, তিনি আমার কাছে এটা নিয়ে বারবার করে গেছেন, কেননা আমার চেয়ারম্যানকে নিয়ে গেছেন এবং এইটার পেছনে অজস্রভাবে বালু মানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের একটা অবদান আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।